দেখে চলতে পারো না? চোখ গেছে, ইচ্ছা করে করো। এই অভিযোগটা যদি আমি আপনাকে করি, আপনি দেখে হাঁটতে পারেন না? নাকি এই সুযোগটা ইচ্ছে করে নিলেন? ভকটি পাওয়া সুযোগ। কুটি, এই চোটপাটটা না আপনি আপনার বিবাহিত স্ত্রীর উপরে দেখাবেন। শুনুন সুরজ, না? হ্যাঁ সুরজ বাবু, এই যে ডান্স ট্রুপ আপনি বললেন না এক্ষুনি, ওরা যে আসবে না, ওরা কিন্তু এখানেই খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? আর আপনাদের এই হোটেলে যত স্টাফ হয়েছে প্রত্যেকে যেন সেদিন আমাদের সাথেই খায়। ঠিক আছে স্যার, আমরা নিশ্চয়ই অনার করব। আর আচ্ছা কাইন্ডলি আমাকে বলতে পারবেন যে এখানে এখনো টুরিস্ট মানে কতজন আছে, মানে কজন হেড আছে? স্যার আমি একটু পরে আপনাকে জানিয়ে দিই, তবে আমার মনে হয় স্যার অ্যারাউন্ড সব মিলিয়ে 50 বা 60 হেড হবে।
আচ্ছা শুনুন, কোনো অসুবিধা নেই, আপনি সবাইকে ইনভাইট করুন, আর আপনি কিন্তু খুব ভালো একটা মেনু সাজাবেন। হ্যাঁ, আর আমি আপনাকে স্পেশালি জানিয়ে দিচ্ছি ম্যাডাম কি কি পছন্দ করেন, ওইগুলো কিন্তু রাখবেনই রাখবেন। ম্যাডাম চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসেন, চিংড়ি মাছের মালাইকারি যেন থাকে মেনুতে। নিশ্চয়ই স্যার, হয়ে যাবে স্যার। দেখুন বাকি যা যা আপনার মনে হয় সেগুলো আপনি ভাবুন, ভেবে আমাকে জানান, তারপরে সিদ্ধান্ত নেব। আমি তাহলে আসছি স্যার। হ্যাঁ আপনি আসুন, আর টাকা পয়সার কথাটা আমি পরে বলে নিচ্ছি আপনার সঙ্গে, ঠিক আছে? ওটা নিয়ে আপনি এত ভাববেন না স্যার। কি বলছেন, ওটা নিয়ে ভাববেন না মানে? এমন বলছেন যেন স্যার টাকা পয়সা না দিলেও আপনাদের কিছু যায় আসে না। ম্যাডাম সত্যি যদি এরকম হয় তাহলে আমরা চালিয়ে নিতে পারবো। হ্যাঁ ঠিক আছে, অনেক হয়েছে, আপনিও জানেন এইসব কথা বলে কোনো লাভ নেই। কি দরকার অনু যত টাকা পয়সা খরচ করে, আমি তো বুঝতে পারছি না। আমি তাহলে আসছি ম্যাম, আসছি। ঠিক হচ্ছে না অনুজ, আমার মন একদম সায় দিচ্ছে না। তার মানে তো ওই প্রোগ্রামটাতে কুর্তিও থাকবে। কি ব্যাপার? হ্যাঁ স্যার বলছি, কি ব্যাপার? বললাম তো এখানে কোনো কাজ নেই। না মানে তবু একবার আপনার সাথে কথা বলতে চাই আর কি। একটু দেখবেন স্যার, আমি বাবুলের কাছে আমার নাম ফোন নাম্বার সব লিখে দিয়ে এসেছি। দেখো ভাই, আমার এখানে কোনো এখন স্টাফের প্রয়োজন নেই। যদি আমার স্টাফের প্রয়োজন থাকে আমি তোমাকে বলবো, যদি কেউ কাজ ছেড়ে দেয় তাহলে আমি তোমাকে জানাবো, ঠিক আছে? তুমি যাও এখন। ওকে স্যার, ওকে স্যার। দেখো আমি কি করবো বলো তো, দাদা ভাই এখানে আছে, তোমার বার্থডে সেলিব্রেট করবো, দাদা ভাইকে ইনভাইট করবো, কি করে হয় মানে? এটা পসিবল আমার পক্ষে? দাদা ভাই যেরকম মানুষ তুমি তো জানো, ওকে যদি আমি একা ইনভাইট করি ও তো আসতে রাজি হবে না। ও তো আসতে রাজি হবে না, তাহলে আমাকে তো সকলকেই ইনভাইট করতে হবে। ইনফ্যাক্ট আমি নিজেও চাই, আমি নিজেও চাই সবাইকে ইনভাইট করতে। আমি চাই সবার সামনে তোমার বার্থডেটা সেলিব্রেট হোক, এটা আমি চাই। মানে বাড়িতে থাকলে তো এটাই হতো, বাড়িতে নেই এখানে আছি তাই এই ব্যবস্থা করছি, আমার তো কোনো উপায় নেই, কী করবো আমি বলো? অনুজ বলছি তার মানে তো কুড্ডিও থাকবে। থাকারই তো কথা, আমি চাই ও থাকুক। তার মানে? বারে ওকে দেখতে হবে না? আমি আমার ওয়াইফের জন্মদিনটা কি করে সেলিব্রেট করছি ওকে তো দেখতে হবে। ওকে দেখতে হবে কেন অনুজ? ওকে যে ওকে আমাদের সবকিছু দেখিয়ে দেখিয়ে করতে হবে? না না, সবকিছু দেখিয়ে দেখিয়ে ওকে করতে হবে এরকম কথা কিন্তু আমি বলিনি। আমি শুধু বলতে চাইছি তোমার জন্মদিনের সেলিব্রেশনটা আমি চাই ও দেখুক, আর ও সেটা দেখলে আমি খুশি হব। ওকে না আমার দু একটা জবাব দেওয়ার আছে। ওই তো তোমার আর আমার সম্পর্কটা ভাঙাতে এসেছিল, তাই না? অন্তত সেইটার জন্য ওর এটা দেখা উচিত, ওর বোঝা উচিত যে তোমার জীবনে আমার আর আমার জীবনে তোমার, আমাদের একে অপরের কাছে আমরা কতটা বেশি প্রায়োরিটাইজ করি, একে অপরকে আমরা কতটা প্রায়োরিটি দিই। তুমি বুঝতে পারছো না অনুজ, আমার তো অস্বস্তি হবে তাই না? এর মধ্যে তোমার অস্বস্তি হওয়ার কি আছে? তোমার তো অস্বস্তি হওয়ার কিছু নেই, তোমার বর তোমার জন্মদিন সেলিব্রেট করছে, তোমার কেন অস্বস্তি হচ্ছে? ওখানে তো ও থাকবে, ওকে দেখলে আজকাল আমার ভীষণ অস্বস্তি হয়। এই অস্বস্তিটাই তো আমি কাটাতে চাই। তোমার জন্মদিন, তুমি প্রিন্সেস, আমি তোমার প্রিন্স, আর তোমার সেই জন্মদিনটা তো আমি সেলিব্রেট করছি। তোমার তো এখানে ভালো লাগার কথা, ইউ শুড ফিল প্রাউড, তুমি প্রিন্সেস আজকের, ফিল লাইক দ্যাট। আর তুমি বলছো তোমার নাকি অস্বস্তি লাগবে, তোমার কেন অস্বস্তি লাগবে? যদি অস্বস্তি কারো লাগারই হয় সেটা ওর লাগবে, তোমার না। একদিন ভুল ভেবেছিল বলে ওকে সেই অস্বস্তিটুকু লাগার সুযোগ করে দাও। তুমি ওকে, তুমি ওকে কি দেখাতে চাও বলো তো? আমি না অনুজ একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, যে তুমি ওকে ইগনোর করতে কেন পারো না। মানে কি বলতে চাইছো? ওকে আমি ইগনোর করতে পারি না? হ্যাঁ ইগনোর করতে পারো না বলেই তো বারবার বারবার ঘুরে ফিরে সেই ওকে দেখানোর চেষ্টা করো। আমি সত্যি বুঝতে পারি না অনুজ, আমাদের জীবনে যার কোনো প্রায়োরিটি নেই, যার কোনো এক্সিস্টেন্স নেই, তার কাছে আমাদের কি প্রুফ করার আছে, তাকে আমরা কেন দেখাতে যাব? কি আবার আর কোনো কারণ নেই ওকে এটাই দেখানোর যে ও চেয়েছিল একদিন তোমার আর আমার সম্পর্কটা যাতে ভেঙে যায়, ডিস্ট্রয় হয়ে যায়, সেই জন্যই এই জন্যই দেখাতে যাবো যে ওর সঙ্গে একদিন ঘটনাচক্রে আমার বিয়ের মতো কিছু একটা হয়েছিল।
এই জন্যই দেখাতে যাব যে মাঝে মাঝে আমার বারিন্দকর পরিচয়টা দিয়ে ফেলে অ্যাজ মাই এক্স ওয়াইফ হিসাবে, আর সেটাও নিজেও বিশ্বাস করে। কিন্তু ওর এই বিশ্বাসটা যে কতটা ঠুনকো এই দিনটা দেখলেও বুঝতে পারবে। যাই হোক, বাধ্য বেরোতে হবে আমাদের, চলো এসো। গুড্ডি সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।